যাদের বাড়ি ছাড়া পুজোটা হয় না তাদেরকে হাইকোর্ট দ্বারস্থ হয়েছিল পুজোর জন্য। এটা কিন্তু আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য, এটা পুজো করবে তারা যৌনকর্মী করে পুজোটা করতে দেবে না, এটা খুব একটা দুর্ভাগ্য। আপনার যেটা অর্জন করেছেন সম্মানিত করবেন তাহলে আমরা খুব খুশি হব। হ্যালো, পরবর্তী সবাই বলছেন, আমার অনুরোধ আমাদের পক্ষ থেকে সবাইকে মনে হচ্ছে আমরা কথা থেকে রতন রবি চলে এসেছে। সেখানে দুর্বারের পক্ষ থেকে আমরা মহেশ্বেতা মুখার্জিকে বইমেলা কমিটির পক্ষ থেকে সম্মাননা আমরা জানাবো। যেখানে যেখানে আমাদের এই দুর্গা আছে সেখানে আমরা এই দুর্গা উৎসব তৈরি করতে পারি, আরো আগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সমুদ্রী মেলা সমিতি সবসময় একটা পশ্চিমবঙ্গের ভূমিকা, দুর্বার মহিলা সমাজকর্মী যৌনকর্মীর ভূমিকা, দু একটা কথা বলতে হচ্ছে। মঞ্চে আসতে অনুরোধ করবো, মঞ্চে রয়েছে, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, ফাদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। কেপি সেনগুপ্ত স্যার প্লিজ মঞ্চে আসবেন, বুঝতেই পাচ্ছেন যে এত বড় একটা মঞ্চ চলছে না, আসুন প্লিজ। ডাক্তার একে সিং মঞ্চে আসবেন, আসবেন উদয়নী সোশ্যাল অ্যাকশনের ডিরেক্টর ফাদার জন ক্যারেক্টার, ফাদার জন, ফাদার জন ক্যারেক্টারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুভজিৎ দত্তগুপ্ত, উই আর দ্য কমন পিপল, তার মধ্যে রয়েছে নতুন যারা মঞ্চে এসেছেন তাদের আমরা বড় করে নেব। কালীঘাট মন্দিরের পৌরোহিত্য করেন, পৌরোহিত্যের প্রতিনিধি আমাদের আজকে দিয়ে এসেছেন, তাকে আমরা দুপুরের পর থেকে অভিনন্দন। কালীঘাটের পুরোহিত অনেকক্ষণ ধরে শুধু একটা কথা মাত্র বলতে চেয়েছিলাম, আমি আজকে সোনাগাছি গিয়েছিলাম, কথাটা যে এত আনন্দের হতে পারে, অথচ মূল ভারতবর্ষে আমাদের সংস্কৃতির সাথে যে জায়গাটা ওতপ্রোত ভাবে জুড়ে ছিল আমরা সেটাকেই ভুলে গেছি। এখন আমাদের ছেলেমেয়েরা যারা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক করে তারা কাজ খোঁজে, আচ্ছা দাদা কোথায় কাকে কি করা যায় বলুন তো, এটা অ্যাসিড সাইবার, এটা অমুক দীঘায় অমুক ঝড় হয়েছে, আমফান হয়েছে, একবারও মাথায় আসছে না। তারাই তো দুর্গা, তারাই তো দেবী, আমি প্রত্যেক মায়েদেরকে আমি করজোড়ে প্রণাম জানাচ্ছি, আমার অন্তর থেকে সবার পুজো ভালো কাটুক, শারদ শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, মহাশয়ের দিকে অসংখ্য ধন্যবাদ জানাই, সকলকে আমার প্রণাম ভালোবাসা। ধন্যবাদ মিলি দাস, ডাক্তার যজ্ঞশ্রী মিত্র, যজ্ঞশ্রী মিত্র রোটারি ক্লাব অব নবদিগন্তে আমি মঞ্চে দেখে নেব।
আগামী দিনে এগিয়ে চলার পথে আপনাদের এই আন্দোলনে যতটা পথ অতিক্রম করে এসেছে তার থেকে অনেক অনেক পথচল এখনো বাকি। আপনারা আন্দোলন চালিয়ে যান, আন্দোলনের মাধ্যমে অধিকার অর্জিত হবে। আমরা এরকম হাজার হাজার মানুষ পামিনি আপনাদের সাথে থাকবো। আপনাদের সবাইকে দুর্গা পুজো চলে আসে। আচ্ছা গৌতম চলে আয়, রবির চলে আয়, চলে আয় গোলাপ। আমাদের দেশের অর্থনীতির চাকা ঘুরে আজকে মাথা উঁচু করে সারা পৃথিবীতে আমরা বলি মেড ইন বাংলাদেশ। সেই সেক্টরে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা এখানে 45 লক্ষ শ্রমিক কাজ করে, যার মধ্যে 70% হচ্ছে নারী শ্রমিক। এবং এর জন্য দিন আগে আমি অনেকক্ষণ থেকে কিন্তু এটা বলছিলাম, আজকের এই মঞ্চ কিন্তু আন্তর্জাতিক রূপ নিয়েছে। আপনারা জানেন কি, বাংলাদেশ থেকে এসেছেন লাভলি ইয়াসমিন, বড় একটি শ্রমিক সংগঠনের নেত্রী। আমি দিদিকে সামনে আসার জন্য অনুরোধ করব। বাপি ঠাকুরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আমি সবাইকে বলছি, যারা অতিথিরা আসছেন তাদের বসতে দেন। দুর্বার মহিলা সমন্বয় কমিটি আয়োজিত আজকের এই দুর্গা উৎসব কমিটির আহ্বানে যে আজকের এই আয়োজন, এই আয়োজনের বাংলাদেশের পক্ষ থেকে আমি শুধু একা নই, আমার 2 সহযোদ্ধা এখানে উপস্থিত হয়েছেন। শ্রমিক আন্দোলনের 2 নেতা নাহিদুল হাসান নয়ন এবং আবদুল্লাহ বাসির ভাই, এবং সহ আপনারা যারা আজকে এখানে অতিথি রয়েছেন সবাইকে এবং দুর্বারের সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা নেবেন।